গত 24 ঘন্টায় আমরা নমুনা সংগ্রহ করেছি 6182টি এবং 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 5711টি। এই 5711-700 মধ্যে আমাদের শনাক্ত হয়েছে 786 জন এবং এ পর্যন্ত শনাক্ত 10929 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন একজন, তার বয়স 21 থেকে 30-এর মধ্যে এবং সে পুরুষ। আমরা তার বিধি আত্মার শান্তি কামনা করছি। এখানে উল্লেখ করতে চাই যে এর মধ্যে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য ইন্তেকাল করেছেন এবং আমাদের আরেকজন চিকিৎসক কর্নেল অবসরপ্রাপ্ত ডাক্তার মনিরুজ্জামান, যিনি রক্তরোগ বিশেষজ্ঞ ছিলেন এবং আনোয়ারখাঁ মডার্ন মেডিকেল কলেজের রক্তরোগ বিভাগের প্রধান ছিলেন, তিনিও মৃত্যুর পরে শনাক্ত হয়েছেন যে তার মধ্যে করোনা ভাইরাস ছিল। আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো 183 এবং আমরা সকল মৃত ব্যক্তিদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আমাদের 24 ঘন্টা সুস্থ হয়েছে 193 জন এবং এ পর্যন্ত 1403 জন সুস্থ হয়েছেন।